আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি তবে ভালো ছিলাম না আজকে হচ্ছে এই ভিডিওটা হচ্ছে একদম ঝড়ের আগের দিন যেদিন যে বন্যাটা আসলো মানে ঝড়টা আসলো তার আগের দিনের ভিডিও তো আসেফের আব্বু কিছু বাজার এনেছে আমি বললাম লিস্ট দিয়ে দিয়েছিলাম যে বাজারগুলো নিয়ে আসো কিছুটা গতকালকে এনেছিলো ডিম আর চাল আর টুকটাক তো ওদিন আনার গতকালকে আনার পর আমি আর ওগুলো ইয়া করতে পারিনি যাই হোক তারপরে আরও বাকি ছিল বাজার তো আমি বললাম নিয়ে আসো কালকে তো দেখাচ্ছে কালকে ঝড়টর হতে পারে তাহলে তো আর বাইরে যাওয়া হবে না নিয়ে আসো তো সে বললো আচ্ছা ঠিক আছে তো এরপরে সে বাজার টাজার সব নিয়ে আসলো আর ওগুলো আমি রাতে একদম গুছিয়ে ফেলবো এখন পর্যন্ত খুলিনি ওভাবেই রেখেছি লিস্টের সাথে সব মিলাতে হবে আমার জিনিসপত্র ঠিক আছে কিনা আর এদিকে রাতের জন্য রান্না করতে নিয়েছি এখন বাজে সাড়ে সাতটা আমি রান্না এসেছি একটু ডগরি মাছ রান্না করব আলু দিয়ে মাখা মাখা করব টমেটো হলে ভালো হতো কিন্তু টমেটো ছিল না যাই হোক আম্মা এখন টমেটো খেতে নিষেধ করেছে আম্মা বলেছে এই সিজনের টমেটো খাবে না এই সিজনের টমেটোতে প্রচুর পরিমাণ ফরমালিন মেশানো থাকে যার জন্য টমেটো খেতে একদম নিষেধ করেছে এই জন্য আমি বলে যে এখন টমেটোর সিজন না তাহলে টমেটোগুলো ভালো থাকে কিভাবে। যাই হোক এই জন্য এখন আর আমি টমেটো কিনি না টমেটো খাই না আর প্রতিবার আমি ফ্রোজেন কিছু করে রাখি এবার আমি করতে পারিনি আসলে সময়ের অভাবে যাই হোক এখন আমি আলু আর মাছটা মাখা মাখা করবো ডুগরি মাছ তো ডুগরি মাছ এক ছোটো ছোটো টুকরি ছিল বেশি বড় ছিল না ডুগরিগুলা লাস্ট প্যাকেট ছিল তো আজকে আমি খুব ভালোভাবে কুটে নিয়েছি ওয়াশ করেছি এখন এটাই ভুনা করছি আলু দিয়ে এভাবে আলু দিয়ে বোনা করলেও মজা লাগে খেতে তো যাই হোক এটা করবো আর হচ্ছে বাচ্চারা কি খাবে সেটাই চিন্তা করছি কারণ চিকেন তারা খাবে না সেই জন্য তাদের জন্য ডাল ম্যাশ করে নিয়েছি ডাল দিয়ে বড়া বাজবো ডালের বড়া এটা তারা খুব লাইক করে আর হচ্ছে ডিম ভাজি করে দেব আর পাতলা ডাল করবো একদম পাতলা ডাল পাতলা ডালটা হলে আস আসফাক খুবই লাইক করে আর ইদানিং আফেপ আসেবো একটু একটু খায় আর ঘন ডাল করলে দেখা যাবে একজন দুজন খাবে বাকি আবার আশফাক খাবে না কি নিয়ে টেনশন হয় ওরা তাও মানিয়ে খায় কিন্তু আশফাককে আশফাক যেটা খাবে না তো খাবে না এরকম ব্যাপার স্যাপার তো আমি এই যে ডাল বাগান দিচ্ছি তারা ভিতরে শুকনামিজ দিয়েছি ভাত রান্না কমপ্লিট আমার যেহেতু ঝড় কালকে সকাল থেকে শুরু হবে আমার আম্মা ফোন দিয়ে বললো পানি টানি সব কিছু তুলে রাখো ভরে কারণ বন্যা হলে কিন্তু চার পাঁচ দিনও দেখা যাবে ইলেকট্রিসিটি থাকটা থাকা থাকার সম্ভাবনা আমি আমার মায়ের কথা তো অবশ্য এই কথাটা একদমই বিশ্বাস করিনি যে চার পাঁচ দিন বরিশালের শহরের মতো জায়গায় ইলেকট্রিসিটি থাকবে না হ্যাঁ তো যাই হোক তারপরও মায়ের আদেশ মা বলল যে ভরে রাখো সব কিছু চিন্তা করছি আজ তো কালকে হবে কালকে সকালে ভুললেও হবে আর আমার খুব করলা ভাজি খেতে ইচ্ছে করছিলো রাতে যদিও করলা খাওয়া ঠিক না আমি যতদূর জানি কিন্তু তারপর ওই যে মজা লাগলে সেটা খেতেই হয় আর রিয়া দেবসে আমরা রাতেই তো খাবার খেতাম বেশি দিনে একটা খেতাম না রিয়া দেবসে রাতেই করলা ভাজিটা খেতাম সে অভ্যাসটা আমার রয়ে গিয়েছে আর ওদের জন্য পেঁয়াজুর যে বড়া ডালের ওটা বানানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ একটু হলুদ একটু জিরার গুঁড়া দিয়েছি তারপরে ভালো ভালোমতো মেখে তারপরে দিয়ে দিচ্ছে আর বাকিটা রেখে দেব এই আর কি এখন সুন্দর করে বড়াগুলো বা পেঁয়াজগুলো ভাজবো পেঁয়াজ অতিরিক্ত দেয়নি সেই জন্য বড়াই বলবো পেঁয়াজ অতিরিক্ত দিলে পেঁয়াজও হয়ে যায় অতিরিক্ত পেঁয়াজ দিলে পেঁয়াজ দিলে দেখা যায় আবার খেতে চায় না পেঁয়াজ তুলে তুলে খায় এই আর একটা ঝামেলা আসলে আপনার যদি দুই তিনটা বাচ্চা থাকে দেখবেন দুই তিন ক্যারেক্টারের দুই তিনজন তখন দেখা যাবে এদের মানে এদের পালন করতে করতে আপনার আর নিজের জানের কিছু থাকবে না এমন তো আসলে এটা স্বভাব তো মা বাবা তৈরি করে না কিন্তু এটা বাচ্চাদের নিজেদের ভিতরে স্বভাবটা তৈরি হয় তো এক একজন ওরা এক এক স্বভাবের কেউ পেঁয়াজ খাবে কেউ মরিচ খাবে না কেউ আবার ঝাল খাবে এরকমের যাই হোক ডিম ভাজি করে দিলাম ওদেরকে আর করলা ভাজি দেখে তো আমার এখনই ভাত খেতে বসতে ইচ্ছে করছে এরপরে ভাত খেতে বসে গেলাম সাড়ে দশটা বাজে আচার আম্মা আচার দিয়েছিল এক বক্স তো ওই প্রতিদিনই দেখা যায় ওর আচারটা খায় আমি ওদের সাথে সাথে একটু খাই কিন্তু ডুগরি মাছটা যে কি মজা হয়েছিল আমি কি আমি মনে করছি টমেটো দেব না মনে হয় মজা হবে না কিন্তু খেতে বসে আসলে অবাক হইলাম যে অনেক ভাল লাগছে যাই হোক এখন বা ভাবছি যে টমেটো ছাড়াও তরকারি মজা করে খাওয়া যাবে অসুবিধা নেই এরপর রাতে যখন রাত এগারোটা বাজে তখন আমি বলি যে ভিডিওটা শেষ করে ফেলি রাতের আর ইয়াগুলো কি জানি বাজারগুলো একটু করে সেট করি তো কী কী এনেছি সেটাই দেখাই আগেরটা প্রথমটা ছিল বেসন তারপরে হরলিক্স এরকম আর টুকটাক দুধ তারপরে হচ্ছে গিয়ে একটু হলুদের গুঁড়া নিয়েছি জিরার গুঁড়া তারপরে দুধ আমি চারটা বলেছিলাম দুইটা নিয়ে এসেছে বলে যে দুইটা এনেছি আর দুইটা আবার পরে আনবো না কারণ আমরা এক দোকান থেকেই বাজার করি তো সেই দোকানে ছিল না অবশ্য বরাবর আর এক দোকানে যায়নি তো দেখা যায় ওই যেটা যেটা পেয়েছে সেগুলোই এনেছে তো এই আর কি আর রঙের দুধটাই এনেছে কারণ এইটা আর ডিপ্লোমা এই দুটাই ভালো অনেকে আমাকে আমার দুধের কথা বলেছে আমি খেয়েছি ভালো না ভালো লাগে না চা সুন্দর হয় না হ্যাঁ চা এই দুইটা দুধ দিয়ে চাটা সুন্দর হয় যাই হোক ডাল মসুরির ডাল আনতে বলেছি মুগের ডাল আনতে বলেছি বুটের ডাল আনতে বলেছি চটপটির ডাল আনতে বলেছি সবটাই এনেছে কারণ এইগুলো ডাল খুবই প্রয়োজন চটপটি প্রায় তৈরি করি চটপটির ডাল প্রয়োজন আর বুটের ডাল দিয়ে কোরবানিতে একটু বুটের ডালের হালুয়া করতে চাচ্ছি সেই জন্য আগে আনিয়ে রেখেছি পরে যদি মনে না থাকে এই আর কি তো আসে আব্বুকে বললাম তুমি লিস্টের সাথে সাথে মিলিয়ে নাও দেখো বাজারগুলো ঠিক আছে কি না এই জন্য আসেবাবু লিস্টের সাথে মিলাচ্ছে তো আসলে এখন জিনিসপত্র অনেক দাম যাই কিনবেন না কেন সব কিছুরই দাম বেশি এটা সয়া সস তবে টমেটো ক্যাচ আপটা নাকি আনে নাই ভুলে মনে ছিল না তার আর ঘি আমি সবসময় বড়োটাই আনি এখন পাইনি বড়োটা ছোটোটা পেয়েছে তাও আসাব বলেছে যে ঘি ছোটোটা ইউজ করো অনলাইনে ভালো ভালো কোম্পানির ঘি পাওয়া যায় ওখান থেকে একটা আধা কেজি বা এক কেজি একটা কিনে নিলেই হবে পনেরোশো ষোলোশো টাকায় খুব ভালো ঘি পাওয়া যায় তো আমি বললাম আচ্ছা ঠিক আছে সেটাই না হয় করি চিনি চিনি একসাথে পাঁচ কেজি আনিয়েছি চিনিতে এমনি আমরা চায়ে খাই না কেউ ঘরের মেহমান আসলে শুধু দেই আর চিনি লাগবে ওই ডালের হালুয়া তৈরি করব বা আরও দু একটা জিনিস তৈরি করব কোরবানি উপলক্ষে কোরবানিতে সময় নেই বেশি আর পনেরো ষোলো দিন পরে কোরবানি হবে সেই জন্য তো যাই হোক আটা আটা আমার প্রতিদিনই লাগে এই জন্য আটা আসলে বাজার তো আরও অনেক লাগে কিন্তু এত বাজার তুলে ঘরে আনা লিফটে করেই আনে তারপরেও তো কষ্ট হয় আবার আমি এগুলো গোছগাস করি সেজন্য দেখা যায় কি এক সপ্তাহ দুই সপ্তাহ বাজার আনা হয় পরে আবার আনা হয় এইভাবে করেই আনি আর এক্সট্রা যেগুলো সারা দিন লাগতে থাকে সেগুলো ওই পাশে দোকান আছে আসে যে 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 যা যা লাগে নিয়ে আসে এরপরও কত কিছু থেকে যায় সেটা তো মানে বলা বাহুল্য এই আর কি তো মুড়ি আমার লাগে মুড়িটা আসে ব্রাবু সকালবেলা একটু খায় চা দিয়ে এই জন্য মুড়ি একদম সকালবেলা যখন আসে ব্রাবু প্রায় পাঁচটা ছটার দিকে মানে নামাজ ফজরে নামাজের পর আবার দেখা যায় সে ঘুমায় না সজাগ থাকে তখন একটু চা মুড়ি টুড়ি এগুলো খায় হ্যাঁ তো যাই হোক নুডলস এটা আমার বেশি দরকার নুডলস ছাড়া আমার চলে না আমার এই এক ভিওয়ার্স বলেছিল যে আপনি তো শুধু নুডলসই খাওয়ান বাচ্চাদের যাই হোক এটা হচ্ছে সকালবেলা ওয়েদার খুবই খারাপ একদম মেঘ মেঘ কেমন জানি মনে হয় যেন রাগ করেছে পৃথিবীটা মানে আমাদের আমাদের সাথে তো যাই হোক এখন চা খাবো আর একদম ওয়েদারের অবস্থা খুবই খারাপ ঝড় অলরেডি ঝড়ের মিয়া শুরু হয়েছে মোটামুটি কেমন যেন একটা থম মেরে আছে আবার কতক্ষণ পরপর বাতাস ছাড়ে আবার বাতাসটা বন্ধ হয়ে যায় যখন বন্ধ হয়ে যায় তখন একটা গাছের পাতাও নড়াচড়া করে না আবার শু করে বাতাস ছাড়ে আবার হঠাৎ করে বন্ধ হয়ে যায় একটা পাতাও নড়ে না একদম যে ঝড়ের যে পূর্বাভাসটা অলরেডি শুরু হয়ে গেল। তো আমার আসলে আইডিয়াও নেই কারণ এর আগে একটা ঝড় হয়েছিল রাত্রটা শুধু একটু ঝড় হয়েছে থেমে গিয়েছে সকাল থেকে আবার প্রাকৃতিক নর্মাল তো এই ঝড়টা যে কীরকমের মারাত্মক বা কীরকমের কি আমি দুইটা ভিডিওই করে রেখেছি যে ঝড়টা আমি ঝড় এবং ঝড়ের ভিতরে আমাদের কীরকম চলেছে সব কিছু ইনশাল্লাহ দেখাবো একটু একটু করে তো এখানে আমি চা নিয়েছি আসে আব্বু চা খাবে তো সে এসুই আসে বললাম যে চা নিয়ে চাটা খাও আর এই আর কি এখন আমি একটু কিছু কাজ করব কাজ বলতে ডাল এনেছে আশেপাড়বো সে ডালগুলো কালকে তো নিচেই ফালিয়ে মানে ওইখানে ফেলে রেখেছিলাম তারপরে আজকে চিন্তা করলাম ইয়ে অর্গানাইজ বক্সটার ভিতরে বলি তার আগে এখানে কিছু জিনিস আছে এগুলোকে আমি একটু ক্লিন করতে চাচ্ছিলাম দেখি তো যাই হোক এখন আমি ডাল মুগের ডালটা আর মুসুরির ডাল এই দুটাই রাখবো এখানে কারণ এই দুটো ডালই বেশি আমার দরকার হয় আর বুটের ডাল যেহেতু আমার একসাথেই সবটা লাগবে সেই জন্য ওটা আমি ফ্রিজের ভিতরে আপাতত রেখে দেবো বরফি হালুয়া বানানোর জন্য এই কোরবানি উপলক্ষে কোরবানিতে দুই চারটা ডেজার্ট করবো এখন কি কি করব জানি না তবে বুটের ডালের হালুয়াটা এবার করবো ইনশাল্লাহ আশা আছে আর হয় কি বলে দিলে সুবিধা হয় কি আপনাদেরও মনে করেন অনেক উপকার হয় একটা বুদ্ধি পাওয়া যায় যে হ্যাঁ আমরাও না হয় করি সেই জন্য তো বোটের ডালের হালুয়াটা করবো তারপরে সেমাইটা আমি সব সময় করি এই কারণে আসফাক যেমন সেমাইটা খুবই পছন্দ করে আর জর্দা ফিরনি ওটা আমার থাকে সব সময় তো এবার জর্দা ফিরনিও করতে পারি বা সাহিজ যে জর্দাটা করি অন্যরকম করে আমি ওটাও করতে পারি আর এই দুইটা ক্লিন করে ফেলেছি কতগুলো সিমের বিচি ছিল তুলে সরিয়ে ফেলেছি ওগুলো দেখে একদিন খাবো কিছু রান্না করে আমার এক ভাগ্নি আছে সে দিয়েছিল। আর হচ্ছে আমি সবসময় ডালে এই রকম বেশি করে লবঙ্গ দিয়ে রাখি উপরে তাতে হয় কি যতদিন খুশি ডাল থাকুক কোনো পোকা ধরে না কিছু হয় না হ্যাঁ অনেকেই বলে যে আপু এই যে ইয়া ডিসপেন্সার বলি যাই হোক অর্গানাইজ বক্সে রাখলে তাদের নাকি পোকা হয় লবঙ্গটা দিয়ে রাখতে পারো রেখে দেখো কখনোই পোকা হবে না লবঙ্গটা শুধুমাত্র তেজপাতাও দিতে পারো কিন্তু আমি দেখলাম লবঙ্গটা থেকে বেটার তো আমি চালের ভিতর চালের বস্তায়ও দিয়ে রাখি মানে চালের বস্তা না চাল যেটা ঢেলে রাখি সেটাই আর ডিমগুলোকে ক্লিন করতে হবে আজকে ডিমগুলোর ভিতরে খোসা পোসা পাতা টাতা কী কী জানি তো ডিম ইদানিং ডিমটাও খুব বেশি লাগছে ডিমটা লাগছে এই কারণে দেখা যায় একটু মোগলাই বানাই দেখা যায় ওরা একটু ডুডুলস খেলো আমি ডিমটা দিয়েই করি আসলে শর্টকাটে শর্টকাটে সারি সব কিছু চিকেন দিয়ে করব চিকেন কাটো চিকেন করো অনেক ঝামেলা হয়ে যায় এখানে লবণ আর একটু চিনি দিয়েছি আমি আজকে মোগলাই তো একটু অন্যরকমের বানাবো শেয়ার করবো সম্পূর্ণ আমার নিজের নিজের রেসিপি আমি দেখি যে একটু মশলা দিয়ে মোগলাই কেমন হবে হ্যাঁ জীবনে তো কেউ খায় নাই সম্ভবত আমি মনে হয় ফার্স্ট তাই না করে দেখি হলুদ দিলাম ধনিয়া দিলাম দেবো না ধনিয়ার দরকার নেই জিরাটা দিছি হুম ইয়ে থাকলে ভালো এই তো একটু কী জন্য বলে আচ্ছা কইরা দেখি যে ভালো ভালোই পারে একটু আস্ত জিরাও দেখো কাঁচা ইয়া জিরা জিরা কি জানি বলে কালো জিরা এটা দেখলে আমার এখন সবাই বলতে কি আপু তুমি এত পরিষ্কার তোমার এইটা এত দুনিয়ার জিনিস আগে জামি রেখেছে আসলে কে ঘোষাতে পারিনি দেখো কিরকমের দমকা খাওয়া আমি দেখে মনে দুনি ঠিক আছে যাই হোক আমি এখন জলদি করে একটু কাগজটা দিয়ে দিই আচ্ছা ভিডিওটা তো তোমরা দেখবা হ্যাঁ নিজের মতো করে একটু বানাচ্ছি সিঙ্গারা যেমন দেয় না সিঙ্গারা কালো জিরে তোমার মোগলাইতেও দিই দিয়ে একটু মোগলাইটা অন্যরকম করে ট্রাই করি হয় কি না খুলিতে ভালো হম একটু তেলও দিতে হবে হুম তেল বেশি তুমি একটু বেশিই দিও যখন দেবা কিটটাবি ভি না তেল দেওয়ার ব্যাপারে হুম তারপরে পানি দিয়ে মাখাবো হ্যাঁ এই যে দেখো আমি এখন মা খাচ্ছি এখন এটা একটু পানি দেবো ঠিক আছে তো পানি দেওয়ার জন্য পানির কাছে নিয়ে আসি নন পানি তো দিছি হ্যাঁ নন পানি দিবা মাখানোর জন্য এখন বেশি মাখাই আচ্ছা আস্তে আস্তে আচ্ছা তুমিও দেখছো ডিম এখন ওয়াশ করতে পায় না এ চলে আসছে গব 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 আমার পমকু আসছিলো আমার এই পুঙ্কুটা আসছিলো লাইট ধরার জন্য হ্যাঁ দেখো ঠিক আছে এখন হচ্ছে না অন করো রোসে পানি দিয়ে এনে রস দিয়ে দিলাম তো তারা কাজ করতে গেলে না হয় তারপরেও মনে করেন

তো বেসন দিয়েছি সাথে একটু আলু কুচি করে কেটে দেব এভাবে করে কিন্তু আমরা পাকোড়া খেতে পারি মুসুরির ডাল দিয়ে তারপরে বেসন দিয়ে ভালো লাগবে কিন্তু খেতে হ্যাঁ চাইলে ট্রাই করতে পারো একবার তো আসেফকে আমি ক্যামেরাটা ধরতে বললাম কারণ একা হাতে ক্যামেরা দিয়ে ক্যামেরা প্লাস ভিডিও করা একটু ডিফিকাল্ট তারপরে অনেকে একজন ভিউয়ার্স আমাকে এভাবে বলছে আপু ক্যামেরা স্ট্যান্ডে রেখে তারপরে ভিডিও করো অ্যানোয়েন লাগে আসলে না অ্যানোয়েন লাগবে কেন এটা হচ্ছে ব্লগ ভ্লগটাই এইটা এটা আসলে অনেকে বুঝে না ভ্লগ মানেই হচ্ছে যে ব্লগ করবে তার হাতেই ক্যামেরাটা থাকবে ক্যামেরা অবশ্যই নড়বে চড়বে আর এটা তো নাটক না যে স্থিরভাবে থাকবে জিনিসটা সেটা না ব্লগিং জিনিসটা আসলে অনেকে বুঝতে পারে না যে এটা কী আসলে তো ব্লগিংয়ে হাতে ক্যামেরা থাকবে নড়াচড়াও হবে শব্দও হবে কখনো ছোট শব্দ কখনো বড় শব্দ আর এটাই এভাবেই ব্লগটা দেখতে হবে যাই হোক তারপর ছেলেকে বললাম একটু ধরো একা একা পাচ্ছিলাম না এদিকে নুডলসটা আমি করে নিচ্ছি সুন্দর করে নুডলসটা করা হলে পরে তারপরে আবার ইয়াটা দেবো চুলায় এই যে ডালের পাকোড়াটা ওটা করে ফেলবো এই যে ডালের পাকোড়ার পরে আমি যেটা করব সেটা হচ্ছে ইয়া কী জানি বলে মোগলাইটা মোগলাইটা করার জন্য মোগলাই তো দেখলা কিভাবে মেখে রেখেছি ওইভাবে করে খেয়ে দেখতে পারো আমি অবশ্য খেয়েছি মোগলাইটা খুবই মজা হয়েছিল চমৎকার তো যাই হোক এখন আমি এটা ভিতরে ডিম ভেঙে দেবো ধনিয়ে পাতা ছিল না থাকলে ধনিয়ে পাতা দিলে আরেকটু বেস্ট হতো তো আর এগুলো কমপ্লিট হলে পর আমার মেহমান আসার কথা কিন্তু আমি তো তাড়াহুড়া করে করছি যাতে আসলে কোনো হাতে কাজ না থাকে আমার একটু লজ্জাও লাগে মেহমান বাসায় আসলে সামনে বসে কিছু কাজ করা বা তারা যদি বলে যে বুঝতে পারে যে না দেরি হয়ে যাবে যে না যাই 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 এটাও আমার কাছে ভালো লাগে না সেজন্য আমি চেষ্টা করি মেহমান আসার আগে সমস্ত কাজ গোছানো থাকবে আসলে পর সামনে যেন অন্তত একটু নাস্তা চা দিতে পারি আর যেহেতু সন্ধ্যার পর বানাতে নিয়েছি সময় তো লেগেছে অবশ্যই একটু বানাতে এখনও আসে নাই তার মানে একটু তাদের আসতে লেটই হচ্ছে এদিকে আমার এটা তো কমপ্লিট ময়দা মাখা এখন আমি যেটা করব এটাকে চারটা মোগলাইয়ের ইয়া বানাবো ইয়া এটা নিলে মানে চারটা কেটে চলেছি তো বড় বড় করেই বানাবো মোগলাই মানে যতটুকু ইয়া করা যায় ততটুকু আর একটু নরমই হয়েছিল আমি একটু ময়দা বেশি দিয়ে নিয়েছি ছিটিয়ে নত দেখা যাবে লেগে যাবে তো বড় করে এই যে বেলেছি এখন আমি এটার ভিতরে ইয়া দিয়ে দেবো পুরটা দিয়ে দেবো তো আমি যে কথাটা বলতে নিয়েছি আমি মোগলা এইভাবে বানাই বানিয়ে রাখি তারপর একটা ভাস্তে থাকি আর একটা বেলে রাখি কিন্তু এইটা দেই না এটা দিলে পর সাথে সাথে ভাজ দিয়ে সাথে সাথে চুলাই দিতে হবে না তো নিচ থেকে আস্তে আস্তে ওটা কিন্তু লেগে তারপর আর তোলা যায় না যাই হোক এই আর কি এখন তো বাহিরে প্রচুর ঝড় শুরু হয়েছে তো আমি আশেপাকে বলি কী সত্যি কি তোমার ফ্রেন্ড তারা আসবে বাহিরে তো প্রচুর ঝড় হচ্ছে এত জোরে কীভাবে সম্ভব বলে কি উপর থেকে তোমরা ঝড়েরটা বেশি দেখছো কিন্তু নিচে এতটা না হ্যাঁ নিচে বাতাস শুধু নর্মাল বাতাস কিন্তু উপর থেকে মনে হয় যেন পৃথিবীটা একদম শেষ হয়ে যাবে এরকমের তো যত উপরে ওঠা হয় তত বাতাসের চাপটা বেশি থাকে সেজন্য আমরা বেশি টের পাচ্ছি যাই হোক এই আর কি বাইরে তো যেহেতু দুই দিন যাইও নাই তার জন্য বাহিরের কীরকম পরিস্থিতি তা জানিও না এই চলছে তো এখন আমি আস্তে আস্তে করে সব কিছু করছি আর ওয়েট করবো তাদের জন্য এদিকে অলরেডি আমি একটা ভিডিও তোমাদেরকে দিয়ে দিয়েছি একটু আগে তো দেখলাম বেশ অনেক কমেন্ট এসেছে আমি রিপ্লাই দিতে পারছিলাম না তখন কারণ তখন ছিল একদম আমি বিজি টাইম তো আমি ভাবছি যে বসে বসে পরে রিপ্লাই দেব আর যেই প্রবলেমগুলো হয়েছে সেটা ইনশাল্লাহ আস্তে আস্তে বলছি তো প্রবলেমগুলো একসাথে বলে ফেললে আর ভিডিও দেখার মজা লাগবে না সেজন্য আমি চাচ্ছি যখন যে প্রবলেমটা হচ্ছে একটু একটু করে শেয়ার করবো আমার লাইফে তো আসলে এই পাশে এসে যে ভাই এরকম সব শুনবো গতবার আর এইবার পরে মোগলাই বানালাম তারপরে একটা মোগলাই রাস এখনো থাক থাকুজ করলাম এটার ভিতরে সব কিছু রেডি করছি অথচ যারা বলছে আসবে তারা এখনো করে নেই রাত্র কিন্তু প্রায় সাড়ে একটার বেশি বাজে এখন যদি রাতে আসে তাহলে আমি কী করবো বলো তো আমাকে তো আর খাওয়ার কথা বলে নাই তাই না আর বাইরের যে ওয়েদার যে অবস্থা দেখি আছে শুনে যাও আসেবের আব্বর দুইজন ফ্রেন্ড এসেছেন এই যে সামনে পাশাপাশি বসা একজন ব্লু পাঞ্জাবি পড়া উনি হচ্ছেন উপজেলা চেয়ারম্যান হয়েছেন কালকিনিতে আর ওই পাশে যে দাড়িওয়ালা যে ভাই সে ভাই হচ্ছেন দুর্নীতি দমন কমিশন অফিসের এখানে ডেপুটি ডাইরেক্টর এখানের এই বরিশালের তো সেবর আব্বো ছোট সময় ফ্রেন্ডের একসাথে পড়াশোনা করেছে সবাই তো ওই ভাই এসেছে কালকিনি থেকে দেখা করতে শাইন আর ইয়া ভাইও আক্তার ভাইও এসেছেন সবাই তো আক্তার ভাই আমার আগের বাসায়ও এসেছিল। আর এই পাশে ভাবি বসা যে ভাই কালকিনি থেকে এসেছে যে চেয়ারম্যান তার ওয়াইফ এ পাশে তো যাই হোক আর বাজেও কম না নয়টার বেশি বাজে তো আমি ভাবলাম যে নয়টার নাস্তা দিতে একটু খারাপই লেগেছে কিন্তু কিছু করার নেই কারণ আসবের আব্বু আমাকে সন্ধ্যার পরেই বলেছিল যে তারা আসবে তারা তো আসলে সন্ধ্যার পরেই আসার কথা ছিল যেভাবে আসার বাব বলেছিল আমাকে যাই হোক সেভাবেই নাস্তাক বানিয়েছিলাম তাদের নাকি রাতে একটা দাওয়াতও আছে যাই হোক অল্প হালকা পালকা নাস্তাই তারা খেলো এদিকে আমি তো বন্যা আপডেট দেখাবো যার জন্য আমি ব্যালকনিতে চলে এসেছি তারা বসে ডাইনিংয়ে গল্প করছে সবাই আমিও ছিলাম এতক্ষণ তো ভাবি আমার বিহদের সাথে যেহেতু বন্যাটাই দেখানোটা বিষয় বেশি আমি এটি একটু বেশি করে দেখাই যে বরিশালে কীভাবে বন্যাটা হয় আরও কয়েকবারই হয়েছিল এই আর কি তো আজকে আর রাতের কাজ নেই তো আমার একটা রান্না বান্নারও কাজ নেই এই

। তো আজকে শুরু হলো। কালকে সেটা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখাবো আজকে সবাই মাত্র যেহেতু শুরু হলো তো সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আমরা একটু ভয়ে ভয়ে আছি দোয়া করবে সবাই আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য দোয়া রইলো মা আসসালামা